নাই, তার কারণ উনি হচ্ছে শেখ রেহানার দেওয়া আওয়ামী লীগপন্থী, ওই জন্য ওনার চাকরি চলে গেল। তার তো কোনো সিআরএলই নেই আমাদের সাথে, ওখান থেকে শুনলাম তাদের চাকরি নাই। কিন্তু মাননীয় প্রথম আমার প্রশ্ন, কেন হবে, কেন হবে, কেন হবে? আপনারা কি আমাদের সেনাবাহিনীকে কি ইনস্টিটিউশন করে ফেলছেন আওয়ামী লীগ আর বিএনপি? আমি মাননীয় প্রধানমন্ত্রী এলজিতে চাকরি করেছি, বিজিএমতে চাকরি করেছি, অফিসারদের ক্লিয়ারেন্স করা হতো কি অফিসারের মামাতো ভাইয়ের চাচাতো বোনের ছেলে বিএনপি করে, সেজন্য অফিসার নট ক্লিয়ার, ওই সাথে অফিসারের কি সম্পর্ক? যখন বিএনপি পাওয়ার থাকে তখন আবার ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ার, তখন আবার আসে আর এক অফিসার তার শ্বশুরের বোনের ভাই আওয়ামী লীগ করে, সেজন্য নট সিকিউরিটি ক্লিয়ার। সে কেমন কথা আমার প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমার কথা, আমি শেষ বলবো, হয়তো আপনাদের আমি আপনাকে এই বলে ধন্যবাদ দিচ্ছি। একটি কারণে ওই রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কয়েকটা ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন ওর মধ্যে আমারও ফ্যামিলি ছিল, এই জন্য আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কষ্ট করেছে তাদের প্রতি তো আমার ভালোবাসা স্নেহ সবই আছে। এর পরবর্তী তো মাননীয় প্রধানমন্ত্রী আপনার তিনজন সংসদ সদস্য তাদের জীবনে ঝুঁকি নিয়ে ভেতরে গিয়েছিল, তার মধ্যে সর্বপ্রথম তিনি ভেতরে গিয়েছিলেন, একটু বলতে দাও, তিনি যে কাজ করেছেন তাকে বলতে হবে, বিকজ আমি ভেতরে ছিলাম। এমপি গোলাম রেজা উনি ভেতরে গিয়েছিলেন, ভেতরে যাওয়ার পরে উনি আমাদের নাম নিয়ে ওনাদের সাথে নেগোসিয়েশন করে ফার্স্ট 10 জন অফিসারকে বের করেছেন, সেই গ্রুপে আমি ছিলাম, যেহেতু আমি পরে অ্যারোস্ট্রিক ফটাঘাটে এসেছিলাম, বাট আমি বেরোনোর সময় ওই গ্রুপের সাথে বেরিয়েছিলাম। ওনারা তখন সাহসে এবং গেটে যখন আসি তখন আবার বলেছিল, আপনি যেটা বলেছিলেন আপনার বক্তব্যে, যে আবার আসতে দিচ্ছিল না, বলছিল সেনাবাহিনীর অফিসারকে যেতে দেওয়া হবে না, কারণ সেনাবাহিনীরা একদম উইথড্র করে যায় নাই। কিন্তু তখন ওনারা আবার জীবনের ঝুঁকি নিয়ে আবার হলো জোর করেই দরজার বাইরে আমাদেরকে দিয়েছিলেন, ওখানে আবার তারা 4 রাউন্ড ফায়ার ওপেন করেছিল, আমরা আবার দৌড়ায় পালিয়ে গিয়েছিলাম, তারপরে আর তারা ফায়ার করেনি। আমি তাদেরও ধন্যবাদ দিচ্ছি, এবং আমি তোমাদের অফিসারদের উদ্দেশ্যে বলছি, ওই সময় এমপি গোলাম রেজা আমাকে বলেছিল, দেশের বৃহত্তর স্বার্থে জওয়ান সাহেব আপনি একমাত্র ব্যক্তি যে সামনে ছিলেন, অতএব আপনি বেরিয়ে এসে মিডিয়াকে ফেস করেন না, কারণ আপনার একটা কথাতে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ ভেতরে এখনও অনেক অফিসার অনেক ফ্যামিলি আছে, এই কারণে আপনি মিডিয়াকে এমন কিছু বলেন না যাতে করে আবার ঘটনাটা আবার অন্যদিকে মোড় নেয়। এটা উনি আমি ধরে নিচ্ছি পজিটিভ হইতেই বলেছিলেন, কারণ হচ্ছে তখন আমাদের অনেক অফিসার এবং ফ্যামিলি ভেতরে ছিল, সবাই কি তখন বের হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক বলেছি, যদি আমি অন্যায় কিছু বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর থেকে আপনার ছিলেন মনে করে মাফ করে দিয়ে, বাট আমি যে কথাগুলো বলেছি সবারই কথা না, কথা মাননীয় প্রধানমন্ত্রী অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি আপনি উত্তর দেন আমি খুবই খুশি হব, এবং বাকিরা বলবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি লেফটেন্যান্ট জেনারেল শাহিদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার পয়েন্ট বলার আগে সুপার আমরা অনেকগুলি প্রশ্ন শুনেছি, আমাদের যে আগের বক্তারা অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্ন উত্তর শোনার পরে আমি আমার প্রশ্ন করব। আমি বাকি সকল অফিসারদেরকে বলছি, প্লিজ আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, পয়েন্ট বললেই খালি পয়েন্ট হয় না, কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে, সো আমাদেরকে ওই প্রশ্নের উত্তর পেতে দেন মাননীয় প্রধানমন্ত্রী। একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী ডিপ্লয়ের ব্যাপারে এটা যে ডিপ্লয় করা হয়নি এটা কিন্তু ঠিক না, ঘটনা যখনই খবর পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আমাকে আমার সামরিক উপদেষ্টা ফোন করে জানালো যে এই অবস্থা, কাজে আর্মি কল করা হচ্ছে। আমি জেনারেল মহিনের সাথে কথা বললাম, উনি ওকে ফোন করলেন, আমরা যে ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাও, সঙ্গে সঙ্গে আমি এই কথাও বললাম যে সেনাবাহিনী আসতে কত সময় লাগবে, যদি বেশি সময় লাগে তাহলে ইমিডিয়েটলি বিমান বাহিনীকে বলো হেলিকপ্টার উড়াক, যাতে ওরা ভয় পায় এবং আর কোনো অঘটন না ঘটায়। কাজে আমরা যে শুধু রাজনৈতিকভাবে করছি কথাটা কিন্তু ঠিক না,
আর একক রাজনৈতিক ভাবে হয় না। এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছে সামরিক বাহিনী সংসারে, এবং সেখানে সেনাবাহিনী পৌঁছতে হতে সময় লেগেছে প্রায় 12টার দিকে, 11:45 দিকে এসে কিন্তু ওখানে পৌঁছায়। এবং সেনাবাহিনীর বিজিআরের গুলিতে কিন্তু একটা সৈনিক মারাও যায়, এটাও আপনাদের জানা উচিত। দুইজন আহত হয়, একজনের মাথায় গুলি, এখনও খুব খারাপ অবস্থা। যদি সেনাবাহিনী উদ্ধারে যায় নাই এ কথা কিন্তু ঠিক না। আপনাদের উদ্ধার করতে যে একজন মারাও গেছে এটাও আপনাদের মনে রাখুন। বিমান বাহিনীকে কল করা হয় এবং প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি। সেখানে কিন্তু তিন বাহিনী প্রধান তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই নিয়েছি। কাজে এই কথাগুলি যারা বলছে এটা একদম বিভ্রান্তি। এবং বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা একসঙ্গে গেছে, পাশাপাশি আমরা রাজনৈতিক প্রক্রিয়াও চালিয়েছি, একটা আর একটা পরিপূরক হিসেবে কাজ করেছে। কারণ ওখানে যদি সেনাবাহিনী উপস্থিতি না থাকতো তাহলে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়া যেটুকু করছে ওটাও কিন্তু কার্যকর হতো না। ওরা আর এত তাদের সামনা করতো না, বা ওদের যত সৈন্যের কথা বলছে না, যত গোলা বারো এত তাদের ওরা আরও ক্যাজুয়ালিটি হতো, আরও মানুষ মারা যেত। কাজে সেনাবাহিনীর সহায়তায় কিন্তু আমরা কাজ করেছি। কাজে এই যে একটা ভুল বুঝাবুঝি এবং কারা এটা ছড়াচ্ছে এটা আমি জানি না, এটা কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তি পালানোর কথা। আপনারা জানেন আমি যেটা পরে খবর পেয়েছি যে 5 নম্বর গেটটা নাকি একেবারে উন্মুক্ত ছিল, এবং ওখানে আপনাদের পরে দেখছেন যে কাপড় চুপড় ফেলে রেখে অনেকেই ওখান থেকে ভেঙে গেছে। গুলির শব্দ শোনার সাথে সাথেই অনেকে চলে গেছে। আর মিছিলের কথা, আমাদের পার্টির তরফ থেকে কিন্তু কোনো মিছিল হয় না, এটা বাস্তব। এবং যখনই আমি মিছিলের কথা সঙ্গে সঙ্গে পুলিশকে বলছি যে দেখি আপনারা কেন লোক গেটের কাছে আসতে দিচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মধ্যে ব্যবস্থা হচ্ছে। এবং কারা মিছিল করেছে আমি আপনাদের অনুরোধ করবো, এগুলি তো টেলিভিশনে ছবি এসেছে, আপনারা নিজেরা একটু দেখেন না তারা কারা, আপনারা নিজেরাই দেখেন, তাহলেই আপনাদের জবাব পেয়ে যাবে। আর বিষয়গুলি নিয়ে সেন্টিমেন্টাল হওয়ার তো ব্যাপার না, এটা তদন্তের ব্যাপার। অনেক অভিযোগ যেখানে আমরা দিন রাত না কে না গুনিয়া কীভাবে উদ্ধার করব, কীভাবে আপনাদের বাঁচাবার চেষ্টা করেছি সেখানে। হ্যাঁ আপনাদের খুব আছে মনে হচ্ছে ওখানে আর্মি গেলেই সব বেঁচে যেত, এবং বেঁচে যেত না ক্যাজুয়ালিটি আরও বাড়তো এবং উভয় পক্ষে বাড়তো, সেটা তো যদি ওইভাবে যেত তখন আপনারা বুঝতেন। কিন্তু আমরা যে অক্ষতভাবে এই যে আপনাদেরকে বের করতে পেরেছি, ফ্যামিলিগুলি বের করতে পেরেছি, এটাও তো কম কথা না। এই ফ্যামিলিগুলিকে তো আমরা মেরে ফেলেছি, এবং আপনারা নিজেই জানেন যে ভিতর থেকে অনেক এসএমএস করছে যে আমাদের ফ্যামিলিকে মেরে ফেলেছিল। আমরা যতটুকু করতে চেষ্টা করেছি, আর পার্লামেন্টের বক্তৃতা, পার্লামেন্ট একটা ফ্রি জায়গা, এখানে এমপিদের স্বাধীনতার বক্তৃতা দেওয়া, এই IMF কে বলেছে বা কে কি বক্তৃতা দিয়েছে সে এবং কারা কোন পার্টির, এটা তো আপনারা নিজেরাই একটু ভালোভাবে শুনলেই বুঝতে পারবেন। এখানে আমাদেরকে তো দোষ দিয়ে লাভ নেই, এটা যারা বলছে তারা বলছে, আপনারা একটু খুঁজবেন যে এই বক্তৃতাগুলি কারা দিচ্ছে, কেন দিচ্ছে, কে কোন পার্টি করে। কারণ রেডিওতে প্রত্যেকের নাম আছে, বক্তৃতা আপনারা শোনেন, পত্রিকা আপনারা পড়তে পারেন, তদন্ত করেন। আরও কতগুলি বিষয় সেটা হলো তদন্ত করলেই সব সত্য বের হয়ে যাবে। আমি একটা অনুরোধ করব, ঘটনার মূল কারণ মূল উদ্দেশ্য থেকে বিভ্রান্ত করার জন্য নানা রকম কথা ছড়ানো হচ্ছে, এটাকে তদন্ত হতে দেন। আমি বলছি তদন্ত হতে দিন, এবং আপনাদের কাছে কোনো তথ্য থাকে আপনার চেষ্টা করেন তথ্য বের করছি, তথ্যগুলি আপনারা দেন। আমি তো বলে দিচ্ছি যেই দোষী হোক, সে যে দলের হোক, সে আমার দলের হলেও আমি ছাড়বো না, এটা আমি বলেছি, নিশ্চয়ই তার শাস্তি দিতে হবে। কিন্তু বিভ্রান্তিমূলক কথা, বিভ্রান্তিমূলক কাজ কারা করছে সেটাও দেখতে হবে। এবং এই ঘটনাটাকে ছোট করে দেখার কোনো উপায় নাই, এটা একটা বিরাট ষড়যন্ত্র। আর জামান যেটা বলেছে যে একটা ঘটনা বিজিআরে ঘটে গেছে, আপনারা নিশ্চয়ই এমন কোনো কর্মকাণ্ড করবেন না যে সেনাবাহিনীদের উপরে আবার এরকম কিছু হয় বা ধ্বংস হয়। কাজে আপনাদের ধৈর্য ধরতে হবে,
আর তদন্ত করে দেখতে হবে এবং প্রত্যেকটা তদন্ত করে বের করতে হবে কারা এর পিছনে, কারা উৎসাহ জুগিয়েছে, কারা ঘটনা ঘটিয়েছে, আর এত দুঃসাহস প্রত্যেকে হলো যে এতগুলি অফিসার মেরে ফেলে দেবে, এবং এরা কীভাবে হলো প্রত্যেকটা জিনিসের তদন্ত করতে হবে। আমি তো আগেই বললাম যে আমি আন্তর্জাতিকভাবে সাহায্য পেয়েছি আপনাদের এখানে আসার আগে। আমি দেখে না আন্তর্জাতিক